الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شبع درشي پڑھو الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আমার ছোট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাদ্রি চ্যানেলের ছোট বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ছোটদের গোসে আজম এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানে হুজুর গোসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত তার শৈশবকাল তার শান মর্যাদা নিয়ে আমরা আলোচনা শুনেছি আর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকেও আমরা হুজুর গোসে পাক রহমাতুল্লাহি তাআলার অলৌকিক ক্ষমতা কারামত এবং শান নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আর হ্যাঁ আজকের এই অনুষ্ঠানে শেষের দিকে আমরা কিছু প্রশ্ন করব আমরা যা কিছু শুনেছি এ থেকেই আমরা কিছু প্রশ্ন করব তো আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফ একটি ফজিলত শ্রবণ করে নিই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকত রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কেউ সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ নবী বলেছেন আমি ওই ব্যক্তির কিয়ামতের দিনে সুপারিশ করব সুবহানাল্লাহ তো চিন্তা করে দেখুন যেদিন মা তার সন্তান থেকে দূরে সরে যাবে বাবা তার মেয়ে থেকে দূরে সরে যাবে সেদিন বন্ধু বন্ধু থেকে পৃথক হয়ে যাবে সেই কঠিন দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আমি তার শাফাত করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আর মদিনী চ্যানেলের আমার ছোট ছোট বন্ধুরা আমরা আসুন সবাই নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ যদি চায় তাহলে তাকে মদিনাও নসিব হয়ে যাবে সুবহানাল্লাহ আসুন আমরা সবাই মিলে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা আর আমার মদিনী চ্যানেলের ছোট ছোট বন্ধুরা আমরা বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়ে তার কারামত নিয়ে তার ইবাদত নিয়ে আমরা আলোচনা এর পূর্বে শুনেছি আজকেও আমরা একটি বড় ঘটনা শোনার চেষ্টা করব ছোট বন্ধুরা আমরা জানি যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আর যখন আল্লাহ নিজের বান্দাকে নিজের বন্ধু বানিয়ে নেয় তো সকল মখলুক তাকে ভয় করে আর শয়তান জিনও তার কোনো ক্ষতি করতে পারে না বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা 15 বছর পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 15 বছর প্রত্যেক রাতে এক কোরআন খতম করেছেন আর 40 বছর পর্যন্ত তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন এবং তিনি যে কাজ করেছেন সেই কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই করেছেন আর লোকদেরকে বেশি বেশি নেকির দাওয়াত দিতেন অসৎ পথ থেকে লোকদেরকে বারণ করতেন আর নেক পথের দিকে আহ্বান করতেন এই জন্য তো আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলাকে কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারেনি
এবং শয়তানও অনেক চেষ্টা করেছে কিন্তু শয়তানও ধোঁকা দিতে পারেনি। কেন? এই জন্য কি বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা হেফাজত করেছে। এবার আসুন শয়তানের একটি ঘটনা শুনি। শয়তান অনেক চেষ্টা করেছে গসে পাকে ওয়াসওয়াসা দিতে, ধোঁকা দিতে, প্রতারণা করতে, কিন্তু পারেনি। হযরত আবু নাসির মুসা বিন শেখ আব্দুল কাদির জিলানি বলেন, আমার পিতা বলেছেন, আমি এক সফরে ছিলাম, কিছুদিন আমি সেই সফরেই ছিলাম, সেই জায়গাটা জঙ্গল ছিল, ঘন অন্ধকারে ছন্ন ছিল, ঘন অন্ধকারে সেই জায়গাটা ডুবন্ত ছিল, চারদিকে অন্ধকার, পানির কোনো ব্যবস্থা নেই। আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা বলেন, যখন আমার পানির প্রয়োজন হতো হঠাৎ করে এক খণ্ড মেঘ আসতো আর কিছু পানি বর্ষণ করত, আর অন্ধকার রাত্রে এমন আলোকিত হতো কি আসমানের কিনারা পর্যন্ত আলোকিত হয়ে যেত, আর একটি রূপ প্রকাশ পেত, আর সে বলতো, হে আব্দুল কাদির জিলানি, আজ থেকে সমস্ত হারাম বস্তু তোমার জন্য হালাল হয়ে গেল। নাউজুবিল্লাহ। আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলে ভাবলেন, নিশ্চয়ই এটা কোনো শয়তানি ওয়াসওয়াসা রয়েছে, শয়তানি ধোঁকা রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলেন। সঙ্গে সঙ্গে সেই আলো যে জঙ্গল হয়ে গিয়েছিল, আসমান আলোকিত হয়ে গিয়েছিল, সেটা অন্ধকার হয়ে গেল, যে রূপ প্রকাশ পেয়েছিল সেটা অদৃশ্য হয়ে গেল। এরপরে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদির, তোমার ইলিম, তোমার ইবাদত তোমাকে রক্ষা করে নিয়েছে। তখন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা বললেন, হে শয়তান, দূর হও, আমার ইলিম, আমার শিক্ষা, আমার জ্ঞান, আমার ইবাদত আমাকে তোমার থেকে বাঁচায়নি, বরং আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর ছোট্ট ছোট্ট মদিনী চ্যানেলের বন্ধুরা, আপনারা শুনলেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলাকে পথ ভ্রষ্ট করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু শয়তান পারেনি, অথচ এর আগে শয়তান অনেককে ধোঁকা দিয়েছিল। আমার আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা অনেক ভালোবাসতেন এবং অনেক আল্লাহ তাআলা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো যারা আশিকে রসুল রয়েছে, যারা আশিকে আউলিয়া রয়েছে, তারা গসে পাকে ভালোবাসে, তার দেখানো পথে চলে আর তার মুরিদের মধ্যে দাখিল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুলতানে বিলায়াত ওলিও পে হুকুমত, শাহবাজে খিতাবত, ফানুসে হিদায়ত, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলার ঘটনা শুনলাম। শয়তান অনেক চেষ্টা করেছিল বড় পীর আব্দুল কাদির জিলানিকে ধোঁকা দিতে কিন্তু পারেনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা গসে পাক রহমতুল্লাহি তাআলার আর একটি কারামত আমরা শ্রবণ করি। দেখুন, আগের জামানায় লাইট ছিল না, আগের জামানায় বাতি ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, কিন্তু সেই অন্ধকার রাত্রে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলার আঙ্গুল থেকে টিউব লাইটের মতো বাতি জ্বলতো। সুবহানাল্লাহ। আর আমার আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলাও ওলি আল্লাহদেরকে ভালোবাসতেন। এবার আসুন আমরা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলার আর একটি ঘটনা শুনি। একবার আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলে হযরতে সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলে মাজারের জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলেন, আর উনার সাথে আরো দুইজন বন্ধু, উনারাও নেক আর ওলি ছিলেন, তারাও আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলের সাথে রওনা হলেন। তিনজনের মনে এই বাসনা ছিল কি আমরা হযরতে সাইয়েদুনা ইমাম
আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলার মাজারের কি করব জিয়ারত করব। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আগে আগে অগ্রসর হচ্ছেন, অন্ধকার রাত আছে, কিছু দেখা যাচ্ছিল না। সুবহানাল্লাহ, রাস্তার মধ্যে অনেক লাকড়ি, খড়ি, পাথর আর ওয়াল চলে আসতো, আর কবরও পাশে চলে আসতো। কিন্তু আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা যে রাস্তা দিয়ে যেতেন, আঙ্গুলের ইশারা করতেন, ইশারা করতে করতে আঙ্গুলের মধ্যে থেকে চাঁদের মতো আলো বের হতো। আলহামদুলিল্লাহ, ওই আলো দিয়ে সমস্ত রাস্তা আলোকিত হয়ে যেত। আর এভাবে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আর ওনার বন্ধু উভয় সুষ্ঠুভাবে ভালোভাবে রাস্তা পার হয়ে হযরতে সাইয়েদুনা আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলার মাজারে উপস্থিত হলো। সুবহানাল্লাহ। এ থেকে আমরা কি শিখতে পেলাম কি আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা লেও ওলি আল্লাহকে ভালোবাসতেন, তাদের মাজারে যেতেন জিয়ারতের উদ্দেশ্যে, দোয়ার উদ্দেশ্যে আর ফয়েজ হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমরা যে ওলি আল্লাহদের মাজারে যাই জিয়ারতের উদ্দেশ্যে, দোয়ার উদ্দেশ্যে, ফয়েজ নেওয়ার উদ্দেশ্যে, তো এটা কোনো নতুন প্রথা না। আব্দুল কাদির জিলানী স্বয়ং গিয়েছিলেন মাজারের জিয়ারতের উদ্দেশ্যে। আর হযরত সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাম্বল ইনি ওই জামানার অনেক বড় ইমাম ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, যার কারণে তার থেকে ফয়েজ নেওয়ার জন্য তিনি মাজারে গেলেন। আর দ্বিতীয় একটা মদিনী ফুল আমরা পেলাম এই কি অন্ধকার রাত্রে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলার আঙ্গুল থেকে চাঁদের মতো মিষ্টি মিষ্টি আলো বের হতো। সুবহানাল্লাহ, কত শান রয়েছে আমার আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলার। এজন্য আসুন আমরা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলার স্লোগান দিয়ে এই এলাকাকে আরো আমরা মুখরিত করি। সুলতান বিলায়ত জোশে পাক, ওলিও পে হুকুমত জোশে পাক, শাহবাজ খিতাবত জোশে পাক, ফানুস হিদায়ত জোশে পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওলিদের শিরোমণি কে আমাদের আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলে। এবার শুনুন যে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলেকে ভালোবাসবে তো আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু নয় বরং কবরেও আল্লাহ তাআলা তার উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। ঘটনা হচ্ছে এমন, আমার আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলের কাছে এক ব্যক্তি আসলো আর এসে বলল, হুজুর আমরা যে গ্রামে থাকি ওই গ্রামে একটি কবরস্থান রয়েছে, সেখানে এক ব্যক্তিকে আমরা দাফন করেছি, সে কবর থেকে চিৎকারের শব্দ আসছে, হতে পারে তার কবরে আজাব চলছে হয়তো। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলাকে কে আবার সে ব্যক্তি বলল, হুজুর আপনি দোয়া করে দিন যাতে করে আল্লাহ তাআলা তার আজাবকে দূর করে দেয়। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলাকে সে ব্যক্তিকে বললেন, সে কি আমার মজলিসে কখনো এসেছে? সে কি আমার ঘরের খাবার কি কখনো খেয়েছে? আর সে কি আমার মুরিদ? এ কথা বলার পরে সে ব্যক্তি শুনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা বললেন কি এখনই ফেরেশতা এসে আমাকে বলল কি হে আব্দুল কাদির জিলানী, যে ব্যক্তি মারা গিয়েছে সে আপনাকে ভালোবাসত, সে আপনাকে সম্মান করত, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসার কারণে তার আজাব কবর থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি যখন ফিরে তার গ্রামে গেল তো দেখলো এবার কবর থেকে আর চিৎকারের আওয়াজ আসছে না। সুবহানাল্লাহ। দেখলেন আপনারা বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলার কি শান রয়েছে, কি মর্তবা রয়েছে, কি মর্যাদা রয়েছে। যাকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে থাকে তো আল্লাহ তাআলা তার নাম কিয়ামত পর্যন্ত বাকি রাখে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানিকে সে ব্যক্তি ভালোবেসেছে বিধায় আল্লাহ তাআলা তার কবরের আযাব কি করেছে দূর করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছোট বন্ধুরা আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানির সম্মান সম্পর্কে জানলেন ওলি আল্লাহকে যে ভালোবাসবে তো ওই ভালোবাসা এবং নিসবতের কারণে আল্লাহ তাআলা কি করবে দয়া করবে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা লে একবার বয়ান করছিলেন হাজার হাজার লোক সেখানে সমবেত হয়ে গেল জমা হয়ে গেল এমন সময় চতুর্দিক থেকে মেঘ চলে আসলো আর বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়ে গেল আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা লে মেঘকে উদ্দেশ্য করে বললেন হে মেঘ আমি লোকদেরকে জমা করছি লোকদেরকে সমবেত করছি আর তুমি তাদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছ একটু দূরে সরে যাও এই কথা বলতে না বলতে মেঘ ওই মজলিস থেকে দূরে সরে গেল অথচ বৃষ্টি অন্যান্য জায়গায় হচ্ছিল কিন্তু ওই মজলিসে ওই বয়ানের স্থানে বৃষ্টি হচ্ছিল না সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে মেঘ সম্মান করে আর মেঘ আদেশ মেনে চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী আমরা সকল ওলি আল্লাহকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী সুবহানাল্লাহ মদিনী চ্যানেলের ছোট বন্ধুরা আমরা ওলি আল্লাহকে ভালোবাসব তার দেখানো পথে চলবো ইনশাআল্লাহ আজওয়াজাল এই মাস বড় বরকতপূর্ণ মাস রয়েছে কেননা এই মাসে বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলার শুভ আগমন হয়েছে সুলতান বিলায়ত ওলিয় পে হুকুমত শাহবাজ খিতাবত ফানুস হিদায়ত গোসে পাক সুবহানাল্লাহ এবার আসুন আমরা যা কিছু শুনেছি এর পুনরাবৃত্তি করি এবং এখান থেকে কিছু প্রশ্ন আমরা জিজ্ঞেস করে নি দেখি কারা কত মনোযোগ সহকারে শুনেছে আপনারা প্রস্তুত হয়ে যান দেখি কে কত ভালো প্রশ্নের উত্তর দিতে পারে আর আশা করছি আপনারা খুব গভীর মনোযোগ সহকারেও শুনেছেন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ প্রশ্ন সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলে তিনি জঙ্গলে ছিলেন সফরে ছিলেন আর সে সফরটা জঙ্গলের পাশ দিয়ে হয়েছিল তো শয়তান এসে বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলেকে কি বলল কে হে আব্দুল কাদের জিলানি তোমার জন্য সব হারাম বস্তু কি হয়ে গেল হালাল হয়ে গেল শয়তান এই কথা বলেছিল না তো আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলে তাকে দেখে আর তার এই কথা শুনে কি পাঠ করলেন কে বলবে মাশাআল্লাহ আপনি বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা মাশাআল্লাহ হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছোট বন্ধুরা শয়তান যখনই ওয়াসওয়াসা দিবে তো আমরা কি পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে আমরা পাঠ করে নিব তো যখন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলে এভাবে পাঠ করলেন তো শয়তান কি হলো পালিয়ে গেল সুবহানাল্লাহ আচ্ছা আর একটি প্রশ্ন এক ব্যক্তি এসে বলল যে হুজুর আমরা যে গ্রামে থাকি সেই গ্রামে কবরস্থান রয়েছে আর আমরা যাকে দাফন করেছিলাম তার কবর থেকে কি আওয়াজ বের হচ্ছে আযাব হচ্ছে মনে হয় যার কারণে চিৎকারের আওয়াজ বের হচ্ছে হুজুর আপনি তার জন্য দোয়া করে দিন তো আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলে কি বলেছিলেন কে বলবে জি ইমরান ভাই বলুন ফেরেশতা এসে এখন আমাকে বলেছে সে আপনাকে ভালোবাসতো আপনার সম্মান করতো তাই তার কবরের আযাবকে মাফ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলে বলেছিলেন সে কি আমার মাদ্রাসা এসেছে সে কি আমার ঘরের খাবার খেয়েছে সে কি আমার মুরিদ রয়েছে তো ফেরেশতা এসে বলেছে হে আব্দুল কাদের জিলানি সে আপনাকে ভালোবাসত সে আপনাকে সম্মান করত এই জন্য আল্লাহ তাআলা তার কবরে আযাব কি করেছে দূর করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিন্স লাইভের আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আর আমার মদিনী চ্যানেলের ছোট ছোট বন্ধুরা আপনারা শুনলেন ওলি আল্লাহকে ভালোবাসলে
আল্লাহ তাআলা সম্মান দান করে, আল্লাহ তাআলা বরকত দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আর বুঝে আমল করার আর আমল করে ওলি আল্লাহদেরকে সম্মান করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকুন আর মদিনী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।